সোমবার প্রগতি ময়দান কনভেনশন সেন্টারে কেন্দ্রীয় মন্ত্রীদের নিয়ে বৈঠকে বসেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বৈঠকে কেন্দ্রীয় মন্ত্রীদের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী মোদী বলেন, 2047 সাল অবধি দেশের অমৃতকাল চলবে, আগামী 25 বছরে অনেক কিছু পরিবর্তন হবে। 2047 সালের মধ্যে ভারত উচ্চশিক্ষিত এক কর্মক্ষমতার সাক্ষী থাকবে, বিভিন্ন ক্ষেত্রে অত্যাধুনিক প্রযুক্তি গ্রহণ করা হবে। বৈঠকে উপস্থিত মন্ত্রীদের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী মোদী বলেন, গত 9 বছরে আমাদের সরকার নানা উন্নয়নমূলক কাজ করেছে, আগামী 9 মাস আপনাদের কাজ হল সাধারণ মানুষের কাছে যাওয়া এবং এই উন্নয়ন সম্পর্কে তাদের অবগত করা। জানা গিয়েছে প্রধানমন্ত্রী মোদী সমস্ত মন্ত্রীদের তাদের মন্ত্রকের 12টি সব থেকে ভালো প্রকল্প বা বড় সাফল্য নিয়ে একটি ক্যালেন্ডার তৈরি করতে বলেছেন এবং সেই কাজের প্রচার করতে বলেছেন। বিদেশ থেকে প্রতিরক্ষা, রেলওয়ে সহ একাধিক মন্ত্রকের সচিবরা আগামী বছরের উন্নয়নের লক্ষ্যে কী কী পরিকল্পনা রয়েছে তা নিয়ে প্রেজেন্টেশন পেশ করেন গতকালের বৈঠকে। প্রসঙ্গত, সম্প্রতি বিজেপির সাংগঠনিক ও মন্ত্রিসভায় রদবদল নিয়ে জল্পনা শুরু হয়েছে। তার মাঝে মন্ত্রীদের আগামী রোডম্যাপ স্থির করে দিলেন প্রধানমন্ত্রী মোদী। ব্যুরো রিপোর্ট, আর ইনিউজ।